আপনারা তো জানেনই আয়াতুল কুরসি পড়লে কি ফজিলত হয়, কারা কারা জানেন কয়টি ফজিলত জানেন? আমরা তো জানি, আমরা তো শুধু জানি আয়াতুল কুরসি কেউ যদি ফরজ নামাজ পড়ে তাহলে মৃত্যুর পর জান্নাতি। না, আজকে আপনারা সবাই শুনে যান আয়াতুল কুরসি ফজিলত কি কি। শুধু একটাই না, অনেকগুলো ফজিলত আছে। সম্মানিত উপস্থিতি, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হয় 70,000 ফেরেশতা চতুর্দিক থেকে সে ব্যক্তিকে রক্ষা করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ফজিলত, এই আয়াতুল কুরসি পড়ে বাড়ি ঢুকলে বাড়িতে দরিদ্রতা প্রবেশ করতে পারবে না। তৃতীয়, আয়াতুল কুরসি পড়ে ঘুমালে সারা রাত একজন ফেরেশতা তাকে পাহারা দেন, সে কোনো খারাপ স্বপ্ন দেখবে না, স্বপ্নের মধ্যে কোনো জিন আসর করতে পারবে না, সারা রাত তাকে একজন ফেরেশতা পাহারা দেন। চতুর্থ নম্বর ফজিলত হচ্ছে, প্রত্যেক ফরজ নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না, শুধু একটি মাত্র ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না। পাঁচ নম্বর ফজিলত হচ্ছে, কেউ যদি ওজুর পর আয়াতুল কুরসি আল্লাহর নিকট আল্লাহর সন্তুষ্টির জন্য আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ তাআলার নিকট 70 গুণ মর্যাদা বৃদ্ধি লাভ করে সেই ব্যক্তি, যে ব্যক্তি ওজুর পর আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আয়াতুল কুরসি পাঠ করে। ছয় নম্বর ফজিলত, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল নূরে মুজাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে সে জান্নাতে প্রবেশ করে, মৃত্যু ছাড়া কোনো কিছুই তাকে আটকাতে পারে না, যেটা আগে বললাম। সাত নম্বর ফজিলত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি নিয়মিত পড়ে তার জান্নাতে প্রবেশ কেবল মৃত্যু অন্তরায় হয়ে আসে। যে ব্যক্তি এই আয়াতটি বিছানায় শয়নের পূর্বে পড়ে আল্লাহ তার ঘরে, প্রতিবেশীর ঘরে এবং আশপাশের সব ঘরে শান্তি বজায় রাখবেন এবং রহমত বর্ষিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আট নম্বর ফজিলত হচ্ছে, মর্যাদা সম্পন্ন মহান আয়াত আবু জর জুন্দুব ইবনে জানাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রতি সবচেয়ে মর্যাদা সম্পন্ন কোন আয়াত নাযিল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল কুরসি ইবনে নাসাই। আপনার বাড়ি গিয়ে রিসার্চ করে দেখবেন। নয় নম্বর ফজিলত, উবাই বিন কাব থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন কাবকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার কাছে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বমহান সর্বোৎকৃষ্ট? তিনি বলেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দ্বারা তার বক্ষে আঘাত করে বলেন, আবুল মুনজির, এই ইলমের কারণে তোমাকে ধন্যবাদ। সহি মুসলিম। আর কুরসি হচ্ছে এই বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল লাযী ইয়াশফাউ ইন্দাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম।